আমার আজকের পর্বের রেসিপি পটল চিংড়ি। কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজে বাড়িতে পটল চিংড়ি বানানো যায় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, তবে এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ছোট ছোট। ছোট চিংড়ি দিয়েও যে খুব সুস্বাদু পটল চিংড়ি তৈরি হয় আজকে তোমাদের সাথে আমি সেটাই করে দেখাবো। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নুন হলুদের সাথে কিছুক্ষণ এই মাছগুলোকে আমি মাখিয়ে দিচ্ছি। তারপরে এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজাটায় আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ আমার মনে হয় চিংড়ি মাছ ভাজতে আমরা সবাই পারি, তাই আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি পটল। পটলগুলো নিয়ে এভাবে, এখন সিজনের নতুন পটল, তাই পটল চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো প্রথমে এরকম পটলের মাথাগুলো কেটে ফে বাদ দিয়ে দিতে হবে। চাইলে তোমরা এই কাজটা বটি দিয়েও খুব সহজে করতে পারো। দু সাইডে প্রথমে মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা করে লাইন রেখে রেখে পটলের খোসাগুলোকে পিল করে নিচ্ছি। এভাবে একটা করে লাইন রেখে রেখে খোসাগুলোকে পিল করে নিচ্ছি। এবার আবার একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খুব একটা বড় টুকরো রাখলে কিন্তু পটল সিদ্ধ হতে সময় নেবে, তাই এভাবে একটু করে মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি বাদবাকি সব পটল টুকরো করে নিচ্ছি। আর অনুষ্ঠান বাড়িতে স্বাদ হয় সেটা সিক্রেট টিপস টাইম বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি ফ্রেশ কুড়ানো নারকোল, আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত। আমি কিন্তু এটা কোনো আগে থেকে ভেজাইনি, কারণ নারকোলের সাথে পরে বাটলে পরে এমনি নরম হয়ে যাবে। আর ফ্রেশ নারকোল যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো গ্রসারি শপে এখন কিন্তু নারকোলে দুধ পাওয়া যায়, সেটা দিতে পারো, সেটা দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। সাথে মিশিয়ে দিলাম দু চামচ জল। এবার দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ডারে পিষে এরকম মিহিভাবে নারকোল বেটে নিতে হবে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল একটুখানি গরম হয়ে গেলে প্রথমে আমি কিন্তু এখানে পটলগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। সব পটলগুলো দিয়ে দেওয়ার পরে কয়েক মিনিট ভেজে নেব, একদম পুরোটাও ভাজবো না, আবার কাঁচা কাঁচাও রাখবো না, তাই পটলগুলোকে মাঝামাঝি অবস্থায় ভেজে তুলে নিতে হবে। হাই ফ্লেমে 4-5 মিনিট ধরে পটল ভাজলে কিন্তু পটলগুলো ভাজা হয়ে যাবে। পটলগুলো একটু নরম হওয়ার জন্য ছড়িয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, তে নুন হলুদের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। এই পটলের চিংড়ি অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটু বড় চিংড়ি মাছ দিয়ে করা হয়, তবে তোমরা ছোট চিংড়ি মাছ দিয়ে বাড়িতে কোনো সময় আনলে পরে, এখন পটলের যেহেতু সিজন, প্রত্যেকের ঘরে সবসময় পটল থাকবে, করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে। তো পটলগুলো দেখো এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু ঠিক পটলের মতন মাঝারি সাইজ করে কেটে নিতে হবে, কারণ পটল চিংড়ি কিন্তু খালি পটলে ভালো লাগে না, তাই পটলের সাথে কিন্তু আলু দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে। আলুগুলো যখন একটুখানি আমাদের ভাজা ভাজা হয়ে যাবে, তখন আলুগুলোকেও তুলে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিচ্ছি কিছু গোটা গরম মশলা। 2-3 সেকেন্ডের মতন প্রথমে গরম মশলাগুলো একটু ভাজা হতে দেব, তারপরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মাঝারি অবস্থায় ভাজতে হবে, তার মানে খুব ব্রাউন কালার করা যাবে না, কাঁচা অবস্থাতেও নামানো যাবে না। পেঁয়াজগুলো মোটামুটি যেন একটু ভালোভাবে ভাজা হয় সেভাবে আমাদের পেঁয়াজ ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো,
সাথে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি বরাবরই বলে থাকি এটা অপশনাল, তবে এটা যেহেতু একটা রিচ রেসিপি সেজন্য যদি একটু চিনি দেওয়া হয় এতে মিষ্টি হয়ে যাবে না, তবে খেতে কিন্তু দারুণ লাগবে। সব কিছুকে একসাথে এবার কষিয়ে নিচ্ছি। এরকম যখন দেখো যে তেল কিন্তু ভাজা থেকে একদম ছেড়ে আসছে, মানে ভাজাগুলো কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরে, আর সাথে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে আবারও কষিয়ে নিচ্ছি। যতক্ষণে এর খুব একটা সুন্দর কালার না আসছে আর তেল ছেড়ে না আসছে ততক্ষণে এবার কষাবো। এক পর্যায়ে দেখো কষাতে কষাতে এর কালার কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর চলে এসেছে। এবার যতক্ষণে একটুই মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণে এটাকে কষাতে হবে। কষানো কিন্তু এখানে আমার ভালোভাবে হয়ে গেছে, দেখো পুরো কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো আবারও নুন। নুনের সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার যে নারকেলটা আমরা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই ভালোভাবে এবার নারকেল বাটার সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। যখন ভালোভাবে আমাদের কষানো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আলু আর পটলগুলো। এবার আলু পটলের সাথে ভালোভাবে আমাদের এই মশলা মাখিয়ে নিতে হবে। এটা একদম গামাখা হয়ে গেছে তাই আরেকটু জল দিয়ে এভাবে একটু পাতলা করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে জল কিন্তু একবারে অনেকটা দেওয়ার দরকার নেই। আলু পটলগুলো তো আগে থেকে ভেজে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, তো বাদবাকি জলটুকু দিয়ে আলু আর পটলটাকে আর একটুখানি সেদ্ধ করতে হবে। এভাবে ঠিক আমাদের জলের পরিমাণটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দিতে হবে। এই ঢাকা দিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর, যতক্ষণে জল টেনে আলু পটলগুলো একটু সেদ্ধ না হয়ে গেছে। ফিরে আসলাম কিছুক্ষণ পরই। এর মধ্যে যা কালার এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা, যখন নামিয়ে নিবি একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ফাটাফাটি কালার আসে। তো এবার একটু জল থাকতে থাকতে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিংড়ি, আর জল টেনে যখন গামাখা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামাতে হবে। এটাকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।